পেজবানে আপনাদের আরো একবার স্বাগত জানাই ইন্দিরা। এবার যেদিকে আমরা নজর রাখবো ভোটের আবহ, এবং আমরা জানি যে গতকালই প্রথম দফার ভোট পর্ব হয়ে গিয়েছে, কিন্তু সংঘর্ষের ঘটনা কিছু কিছু বিক্ষিপ্তভাবে ঘটতেই থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, কেশপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বর্ধমানেও তৃণমূল বিজেপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে সিঁথিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, শ্রীরামপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, উত্তর পাড়াতেও বচসা এবং সেখান থেকে সংঘর্ষ, সব মিলিয়ে জেলায় জেলায় অব্যাহত অশান্তি। ভোটবঙ্গে অব্যাহত রয়েছে অশান্তি, বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির খবর উঠে আসছে। বর্ধমানে তৃণমূল বিজেপি হাতাহাতি, সিঁথিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, শ্রীরামপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, অন্যদিকে উত্তর পাড়াতেও বচসার সংঘর্ষ, সব মিলিয়ে জেলায় জেলায় অব্যাহত রয়েছে অশান্তি। গতকাল আমরা যে নির্বাচন দেখেছিলাম সেই নির্বাচনেও কিন্তু বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। যদিও বিজেপি অর্থাৎ বিরোধী জায়গায় যারা রয়েছে সেই বিজেপি যদিও বলে যে 90% জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটেছে, কিন্তু বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা কিন্তু এই ভোটের বাংলায় ঘটেই চলেছে। এবং সেরকমই কিছু ঘটনা ঘটল, যদিও খুব মারাত্মক দিকে বিষয়টি না গেলেও রীতিমতন বচসা, হাতাহাতি, সংঘর্ষ, এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, এবং যার ব্যতিক্রম হলো না আজকেও। বর্ধমান থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি উত্তরপাড়া, সিঁথি, কলকাতা শহর লাগোয়া সিঁথি, সেখানেও কিন্তু আজ একটা গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে, যেখানে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, তার মেয়েকেও মারধর করা হয় বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাদিত্য যে নির্বাচনের আগে থেকে বিভিন্ন জায়গা থেকে নানা সংঘর্ষের ঘটনা উঠে আসছে, এবং আজকেও কিন্তু সেই একই ছবি আমরা দেখলাম যে সিঁথির মোড়ে, সেখানেও এই ঘটনা ঘটেছে, সংঘর্ষের খবর উঠে আসছে। অন্যদিকে কেশপুরে মিঠুন চক্রবর্তীর সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ, এলাকায় ব্যাপক উত্তেজনা। আজ বিকেলে কেশপুরের দোগাছিয়া থেকে কেশপুর বাজার পর্যন্ত বিজেপি প্রার্থী প্রীতিরঞ্জন কুমারের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, সেই রোড শো শেষে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের গাড়ির উপরে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে ইট মারার অভিযোগ, লাঠি দিয়েও মারধর করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে, এমনটাই দাবি গেরুয়া শিবিরের। আহত হন বেশ কয়েকজন কর্মী। এরপরই পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা গাড়ি থেকে নেমে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় স্থানীয় দুটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, র্যাফও নামাতে হয়। ঘটনাটা আমাদের আজকে আপনারা জানেন ঐতিহাসিক র্যালি ছিল মিঠুন চক্রবর্তীর বিজেপির কেশপুরে। এই র্যালি বিরাটভাবে সাফল্যমণ্ডিত হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস বেপরোয়া হয়ে গেছে ভয় পেয়ে, এবং আমরা যখন র্যালি শেষ করে ফিরছি তখন কলেজটা পেরিয়ে এই দোগেছিয়ার দিকে আসতে আমাদের প্রত্যেকটা পিক আপ ভ্যান আমাদের মহিলাদেরকে সাইড থেকে বড় বড় ইঁট পাটকেল এবং পাথর ছুঁড়ে মারা হয়েছে, এবং আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। এত বড় বড় ইঁট আপনারা যদি দেখেন, আপনারা ছিলেন, আপনারা সাংবাদিক আপনারা ছিলেন, আপনারা দেখবেন বড় বড় ইঁট দিয়ে কাঁচ ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের দুজন বাচ্চা গুরুতর আহত হয়েছে। আমি এখনও দাঁড়িয়ে আছি, পুলিশ নেমেছে, আমাদের গাড়িগুলো বেরিয়ে গেছে, আমি এখনও দাঁড়িয়ে আছি, ওদের চিকিৎসা হলে আমি তারপর বাড়ি যাবো। তৃণমূল কংগ্রেস দেখছে আমাদের আর কিচ্ছু নেই কেশপুরে, আমরা বিগ জিরো হয়ে গেছি। এই হতাশাগ্রস্ততা থেকে তৃণমূল কংগ্রেস দিশেহারা হয়ে গেছে, এবং দিশেহারা হয়ে ওদের কাছে আর কোনো আক্রমণ নেই, ওদের কাছে আর কোনো পন্থা নেই, সেই পুরনো পলিসি মানুষের উপর আক্রমণ করা, সেই আক্রমণ ওরা কিন্তু আবার শুরু করলো। কেশপুরে আমাদের ছেলেরা কাউকে মারেনি, বরং বিজেপির ছেলেরা মিঠুন চক্রবর্তী যে নিজেকে জাত কেউটে বলে ভাবে, সেই জাত গিরগিটি তার উস্কানিতে আমাদের ছেলের ওপর চড়াও হয়েছে বিজেপির ছেলেরা। তো একটা কথা বলে রাখছি, এ সমস্ত রং বদলানেওয়ালাদের দিয়ে কেশপুরের ভোট কেউ করতে পারবে না। কেশপুর আমরা ব্যাপক ভোটে জিতব, ওই জন্য জাত গিরগিটিরা, জাত ঢ্যামনাম সাহেবরা 10 মিনিট থেকে চলে গেছে। কেশপুর কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেবে বিজেপিকে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি।
অন্যদিকে সিথি থানা এলাকায় এক বিজেপি কর্মী ও তার মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে এবং এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দু নম্বর ওয়ার্ডের সিথি ক্লাবের সামনে দিয়ে এক বিজেপি কর্মী সাইকেলে করে তার বছর পনেরোর মেয়েকে নিয়ে যাচ্ছিলেন এবং অভিযোগ সেখানে দোল উপলক্ষে বক্স বাজানো চলছিল। ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, হঠাৎ করেই তাকে সাইকেল থেকে টেনে নামিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন ওই বিজেপি কর্মী। কেন টি শার্টে বিজেপি লেখা, কেন গেরুয়া টি শার্ট পরেছেন তিনি, এরকমই সব প্রশ্ন তুলে তাকে চরম হেনস্থা করা হয় বলে অভিযোগ। গায়ে হাত তোলা হয়েছে বলে দাবি করেছেন ওই আক্রান্ত। ছিঁড়ে যায় তার টি শার্টটি এবং সেই সময় কিশোরী তার বাবাকে বাঁচাতে গেলে চোখে ঘুষি মারা হয় বলে অভিযোগ। গুরুতর চোট পায় ওই কিশোরী। ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে, দুজনই তৃণমূলের কর্মী বলে পুলিশ সূত্রে খবর। কি হয়েছে? আমার চোখে লেগেছে। কি করে? ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার জেঠুকে মেরেছিল, তো আমার বাবা বাঁচাতে গেছিল। কারা মেরেছিল? ওই পার্টির কয়েকজন। কোন পার্টি? তৃণমূল পার্টি। তো কজন মেরেছিল, তো সেই সময় আমার বাবা বাঁচাতে গেছে আর আমার বাবাকে ধরে মেরেছিল। তো আমরা সেটা দেখতে না পেরে আমরা বাঁচাতে গেছিলাম, তো আমাদেরকে ওইভাবে মেরেছে। কোথায় থাকো? থাকো কোথায় বাড়ি তোমার? দমদম। মানে কোন বিধানসভা? কাশীপুর। হ্যাঁ। কি হয়েছে তোমার চোখে? চোখ রাখবো পরের খবরে। জঙ্গলমহলে প্রথম দফার ভোট মিটতেই গ্রেফতার ছত্রধর মাহাতো। রাজধানী মামলায় তাকে গ্রেফতার করলো এনআইএ। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধৃত অভিযোগ পরিবারের। গ্রেফতারির সময় মারধর, হাত মোচকে দেবার অভিযোগ ছত্রধরের। চোদ্দ দিনের হেফাজত চাওয়া হলেও আদালতের নির্দেশে দুদিনের এনআইএ হেফাজতে তৃণমূল নেতা। দেসরা মে খেলাটা হবে সেই সবুজ আবিরের খেলা। শনিবারই সস্ত্রীক ভোট দিয়েছিলেন। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা হয়, পরে জি চব্বিশ ঘন্টার ক্রস ফায়ার অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এর মাত্র কয়েক ঘন্টা কাটতে না কাটতেই গ্রেফতার ছত্রধর মাহাতো। লালগড়ের গ্রামের বাড়ি থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। পরিবারের অভিযোগ, শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ কার্যত দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ছাপছাপ পোশাক পরা চল্লিশ থেকে পঞ্চাশ জনের দল। কোন রকম গ্রেফতারি পরোয়ানা বা কাগজপত্র দেখানো হয়নি। লালগড় থানাতেও এই গ্রেফতারি সম্পর্কে কিছুই জানানো হয়নি। না না, কোনো কেসের ওয়ারেন্ট নেই, কোনো কাগজপত্রই নেই। ওটাই বললো যে আমাকে রাত বারোটায় যখন নিয়ে যাবেন আপনারা কিছু একটা কারণ তো দেখাবেন, বাড়িতে আসবেন তার কিছু কারণ দেখাবেন এবং আমাকে তুলে নিয়ে যাবেন তারও কিছু কারণ দেখান। না আসুন আসুন, অত সব কথা বলার টাইম হবে না। বাইরে যে অফিসার আছে সে অফিসার বলছে আর একদম টাইম দেওয়া যাবে না, আর পাঁচ এক মিনিট এক সেকেন্ড দেরি করা যাবে না, তাকে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে আসুন। এনআইএর দাবি, 2009 সালে রাজধানী এক্সপ্রেস মামলায় ছত্রধরের বিরুদ্ধে অনেক প্রমাণ মিলেছে, তাই এই গ্রেফতারি। গত 16, 18 এবং 22 মার্চ হাজিরা দেওয়ার জন্য ছত্রধর মাহাতোকে নোটিশ পাঠায় এনআইএ। প্রথম দফার ভোটের আগের দিনও তাকে ডাকা হয়েছিল। এনআইএর বক্তব্য, দাঁতে ব্যথার কথা বলে বারবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। ইতিমধ্যে রাজধানী এক্সপ্রেস মামলায় ইউএপিএ ধারা যোগ হয়েছে। সাক্ষীদের বয়ান থেকে ষড়যন্ত্রকারী হিসেবে তার ভূমিকার প্রমাণও মিলেছে বলে এনআইএ সূত্রে খবর। ছত্রধরকে গ্রেফতার করতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হয় বলেও দাবি এনআইএ। ছত্রধরের ছেলে এবং নিরাপত্তারক্ষীরা বাধা দেন বলে অভিযোগ। ধস্তাধস্তিতে তাদের দুজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থার। পরিবারের অবশ্য অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই গ্রেফতারি। বিজেপি পরিকল্পিতভাবে তাকে এভাবে বাড়ি থেকে রাত তিনটার সময় তুলে নিয়ে গেছে। রবিবার তাকে আদালতে তোলা হলে ছত্রধর অভিযোগ করেন তার হাত মুচকে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, স্ত্রী মা এবং ভাইঝিকেও হেনস্থা করেছে এনআইএ। ছত্রধর মাহাতোকে
ফিজিক্যাল ইঞ্জুরি করেছেন এবং সেই ইঞ্জুরির জন্য ছত্রধর মাহাতো যথেষ্ট এখন মানে ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, আমাদের খুব খারাপ লাগছে। এবং যেটা বলেছেন যে কোনো রকম আনইউজুয়াল ইঞ্জুরি ইট উড মেক লায়াবল দ্য আইও অফ দিস কেস, ভেরি সিরিয়াস নোট নিয়েছেন অনারেবল কোর্ট। আদালতে এদিন ছত্রধরের আইনজীবী বলেন, ছত্রধর একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই এত রাগ। 26 মার্চে এনআইএর কলকাতা অফিসে হাজিরা দেন ছত্রধর, সাক্ষীদের বয়ান নেওয়া থাকলে তখনই কেন গ্রেফতার করা হয়নি। 2009 সালে ঝাড়গ্রামের রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলা এবং সিপিএম নেতা প্রবীণ মাহাতো খুনের মামলায় অভিযুক্ত ছত্রধর গত বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দুটি মামলা নতুন করে রুজু করে তদন্ত শুরু করে এনআইএ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ইন্দিরা, করোনা আবহের মধ্যে দোল উৎসব, যে উৎসবের চেনা ছবি আমরা দেখে থাকি সেটা হয়তো দেখতে পাওয়া গেল না, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু দেখলাম সেলিব্রিটিরা তারা কিন্তু উৎসবে মেতে উঠল একদমই, এবং অনেকটাই আবার দেখতে পাওয়া গেল। কারণ সেলিব্রিটিরা, বিভিন্ন সেলিব্রিটিরা, চিত্রতারকারা যেমন মেতে উঠেছেন, তেমনি রাজনীতিকরাও কিন্তু মেতে উঠেছেন আজকের এই দোল উৎসবে। খোল দ্বার খোল, লাগলো যে দোল, দোলের রঙে আরো রঙিন রূপলি পর্দার তারকারা। এদের মধ্যে কেউ আবার বঙ্গ ভোটের যুদ্ধে সামিল, কেউ আবার বাড়িতেই মেতে উঠলেন দোলে, নাচে গানে জমজমার তারকাদের দোল সেলিব্রেশন। বেহালার বাড়িতে দোল উৎসব পালন করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, দোলের গানের তালে পা মেলালেন আরো অনেকের সঙ্গে। ছোটবেলার দোল নিয়ে নস্টালজিক অভিনেত্রী, এমন রং মেখে ভূত হয়ে আসতাম যে মা যে মানে সেই কাপড় কাচা সাবান দিয়ে আমাকে ঘষে ঘষে চেষ্টা করতেন পুকুরে নিয়ে গিয়ে যে রং তোলার, সেই রং উঠতো না, সেই জন্য একপ্রস্থ মার খেতাম। গলফ গার্ডেনে নিজের বাড়িতেই আত্মীয় বন্ধুদের নিয়ে দোল পালন চৈতি ঘোষালের। বয়সটা বাড়িয়ে তো কোনো লাভ নেই, বুদ্ধির বয়স বাড়ানো যেতে পারে কিন্তু মনের বয়স বাড়িয়ে লাভ নেই। আপনারা উৎসবে মাতুন কিন্তু সেফটি নিয়ে সেটা ভেবে আপনারা উৎসব করুন। কসবায় বন্ধু এবং পরিবারের সঙ্গে আবির খেলায় অংশ নিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। শান্তিপ্রিয়ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দিক, মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে দোল খেলুক। দোলে সকালে এলাকা এলাকা ঘুরে ভোট প্রচার করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। এবছর দোল রবিবার, ফলে ছুটির দিনে জনসংযোগ কিছুতেই হাতছাড়া করতে নারাজ প্রার্থী। সাদা জামা সবুজ রঙে নিজেকে রাঙিয়ে বাড়ি বাড়ি ঘুরে আলাপ সারলেন সাধারণ মানুষের সঙ্গে, তাদের অনুরোধে একসঙ্গে তুললেন সেলফিও। ওরে গৃহবাসী গাইতে গাইতে করতাল বাজাচ্ছেন লাভলী মৈত্র। সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারেও আজ রঙের ছোঁয়া। খুব ভালো লাগছে, এতদিন পরিবার বন্ধু বান্ধব এদের সঙ্গে দোল কাটাতাম, আর আজকে সোনারপুর দক্ষিণের এত বড় পরিবারের সমস্ত সদস্যদের সাথে আমি দোল সেলিব্রেট করছি। লাভলির প্রতিপক্ষ অঞ্জনা বসু, দোলের দিন পূজোয় অংশ নিলেন তারকা প্রার্থী। কপালে আবিরের ছোঁয়া থাকলেও সাবধানতা মানছেন বললেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী। কোভিডের কারণে এবারে আমিও দোল খেলছি না। বেহালা পূর্ব কেন্দ্রের রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী পায়েল সরকার, বাড়িতে নিষ্ঠা ভরে পূজো করলেন অভিনেত্রী। I'm trying my best, I'm working hard. তারপর ভগবানের ইচ্ছে। ভোট প্রচারে হাতিয়ার রঙের উৎসব, বাঁকুড়ার কলেজ রোডের আবাসনে ভাড়ায় থাকছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আবাসনের কচি কাঁচা এবং দলের নেতাকর্মীদের নিয়ে নানা রঙের আবির খেলায় মাতলেন অভিনেত্রী। এখন থেকে তো সব উৎসব আমার এই বাঁকুড়ার ফ্যামিলির সাথেও মানে মানাবো, তাদের সাথেও কাটাবো। 2রা মে পরে এইভাবেই আমরা আবির মেখে আনন্দ করতে পারি। আসানসোল দক্ষিণের তারকা প্রার্থীর রাজনৈতিক জীবন যদিও খানিকটা দীর্ঘ, সেই অগ্নিমিত্রা পালও বসন্ত উৎসবে অংশ নিয়ে জনসংযোগ সারলেন। উৎসবের রঙে সামিল সবাই, রবিবাসরীয় রঙিন প্রচার পর্বে মিশল দোলের রং। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।